কিছু জানার আছে? হ্যাঁ, তাই তো। কিন্তু এই ডিকশনারিতে তো অনেক লক্ষ লক্ষ শব্দ আছে, কিন্তু তার মাঝে তুমি আমারে শুধু এই ডেটিং এই শব্দটা শুধু শেখাও, কারণ সারা জীবন এই একটা শব্দের পিছনে ছুটছিলাম তো। তাই না? হ্যাঁ, তোমার আমাকে চা খাওয়ানোর কথা ছিল, আগে চাটা খাও, যদি চাটা ভালো হয় তাহলে শিখাবো, ঠিক আছে? চাটা একটু পরে খাই, আগে ভিতরে। কি হলো, হাঁপাচ্ছ কেন? আমি হাঁপাচ্ছি না, একটু দম নিচ্ছি। কেন, আমরা না একসঙ্গে করে আসলাম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 100 মিটার দৌড় দিয়ে আসছো। আমি তো 100 মিটার না, আমি তো 1,00,000 মিটার দৌড়ে তোমার কাছে আসছি। আমি হাজার বৎসর ধরে, পৃথিবীর পথ ধরে, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, নীল নদ থেকে টাইগ্রিস নদী পার হয়ে, ইলোরা ও অজন্তার ভিতর দিয়ে আমি তোমার কাছে এসে ঠেকেছি এই লিটারের ফ্ল্যাটে। আমি কি একটু হাঁপাবো না? প্লিজ একটু একটু তুলো। হ্যাঁ হ্যাঁ, ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি যেন করবো? আমরা এখন কি করবো, তুমি চা বানাতে পারো, আমরা চা খেতে পারি, অথবা অথবা আমরা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি করতে পারি, ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। আচ্ছা কেন বলো তো? কেন মানে, ডিকশনারি ভালো না, কত কিছু জানার আছে, শিখার আছে, ভালো না? এত এত জ্ঞানের ইয়ে থাকতে এই ডিকশনারিটা খতম করতে হবে। তোমার জ্ঞানের কি আর শেষ আছে বলো, কত কিছু জানার আছে। হ্যাঁ তাই তো, কিন্তু এই ডিকশনারিতে তো অনেক লক্ষ লক্ষ শব্দ আছে, কিন্তু তার মাঝে তুমি আমারে শুধু এই ডেটিং এই শব্দটা শুধু শেখাও, কারণ এই সারা জীবন এই একটা শব্দের পিছনে ছুটছিলাম তো। তাই না? হ্যাঁ, তোমার আমাকে চা খাওয়ানোর কথা ছিল, আগে চাটা খাও, যদি চাটা ভালো হয় তাহলে শিখাবো, ঠিক আছে? চাটা একটু পরে খাই, আগে ভিতরে যাই, আগে চাটা খেয়ে নি, ঠিক আছে? চলো না। কি পাস করছি পরীক্ষায়? তাহলে এবার আমাকে ওই শব্দের শব্দার্থটা বোঝাও। কোন মানেটা জানো? ওই যে ডেটিং এর। একটু চিন্তা করে দেখি। ও বেবি, তুমি চিন্তাটা বন্ধ করো, তোমার চিন্তা করার দরকার নেই, আর চিন্তা করে আমাকে যে কোনো রেজাল্ট দিবা ওই সময়টুকু আমার নাই। বেবি শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলি। আমি একটা খুব আনফর্চুনেট একটা ছেলে, অনেকের সাথে আমার রিলেশন হয়েছে ঠিকই, কিন্তু কারোর সাথে ডেটটা করা হলো না। জানো গত ভ্যালেন্টাইন্স ডেতে একটা মেয়ের সাথে আমার ডেটটা ফিক্সড হলো, কিন্তু আমি তাকে 25,000 টাকা দিয়ে সেটও কিনে দিস, কিন্তু যেদিন ডেট করতে যাব সেদিন সে আমার সেটটা নিয়ে আরেকজনের সাথে চলে গেল। এরপর আর একটা মেয়ের সাথে আমার রিলেশন চলতে থাকলো, হঠাৎ করে সে বললো যে আব্বা মা বাইরে গেছে, তখন আমি খুশিতে নাচতে নাচতে তার কাছে চলে গেল। যেই যখনই দুজনে খুব কাছাকাছি ঠিক ওই সময়ই মানে আব্বা মা চলে আসছে, সেখান থেকে একবারে অপমান লাঞ্ছিত হয়ে তারপরে সেবারও আমার হলো না আর কি ডেটিং। তারপর আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন হলো, ওই মেয়েটা হলো পার্কে ছাড়া অন্য কোথাও যাইতেই চায় না, লিটনের ফ্ল্যাট তো দূরের কথা, সে ডেটিং কি জিনিস সেটাই বোঝে না, সে শুধু আকাশ বাতাস নদী লতা পাতা এসবের কথা বলে। তারপর দিলাম ওরে ছেড়ে। ডেটিং করো না বলে মেয়েটাকে ছেড়ে দিলা? হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ ও ডেটিং তেলে কেমনে, মানে ডেটিং না করলে তো হয় না। ডেটিং করলে কি হইতো? ডেটিং করলে যে কাছাকাছি থাকতাম আর ছাড়তাম না, তাই না? পুরনো হয়ে যেত না একসময়, তখন মনে হতো না যে আরেকটা ডেটিং লাগবে। তুমি কি বলতেছো, আমি কি বলতেছি, আমি কি বলতেছি, তুমি কি বলতেছো, পেঁচা যেতেছি। তুমি এই সাবজেক্টটা বাদ দাও, তুমি এক কাজ করো, চাটা ভালো হয়েছে, আমি তো পরীক্ষায় পাস, তাহলে এবার কথা মতো আমাকে মানেটা বুঝাই দাও। চলো চলো।
কি দেখো? দেখি কি? দেখি দেখি পিন্টু, তোমাকে আমার কিছু কথা বলার আছে, তারপর তুমি সেগুলো শুনে ডিসাইড করবা যে তুমি আর আগাবা আর আগাবা না। বলো। আমাকে দেখে খুব হাসি খুশি মনে হয় না? হ্যাঁ, তুমি অনেক জলি মেয়েটা। কিন্তু আসলে আমি একটা আগ্নেয়গিরি। ঠিক বুঝলাম না। আমার ভেতরে অনেক বড় একটা কষ্ট আছে। কিরকম? আমি এইচআইভি পজিটিভ। এটা আমার মার কাছ থেকে এসেছে। এখন সব কিছু শুনে তুমি ডিসাইড করবা যে আমরা কি এখন এই রুমে থাকবো নাকি ডাইনিং রুমে গিয়ে বসবো। হ্যাঁ, এটা তো অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট। তো তুমি তো জানোই আমি একটু ভীত কিছু, আর আমার মানে ভয়টা একটু বেশি। হ্যাঁ চলো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে এইচআইভি পজিটিভ না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, তুমি তোমার মানসিকতা পরিবর্তন করো, সম্পর্কগুলোকে বস্তুগত কিংবা শারীরিক না মানবিক সম্পর্ক হিসেবে ভাবতে শেখো। মেয়েদেরকে শুধু একতাল মাংসপিণ্ড না ভেবে মেয়েদেরকে মানুষ ভাবো, নিজেকেও মানুষ ভাবো, আর না হলে এরকম এক ফুল থেকে আরেক ফুলে ঘুরতে ঘুরতে তুমি নিজেই একসময় এইচআইভি পজিটিভ হয়ে যাবা। Thank you.